আজ রাত্রে ট্রেনে চলে যেতে চাচ্ছি। তোমার সম্বন্ধে একটা প্রস্তাব আমি, তোমাদের ইংরেজিতে একটা কথা আছে না, ডেজার্টার, পলাতক। মাফ করে থিও ভাই, তোমার সাথে আর আমি কোনো সম্পর্ক রাখলাম না। সারাদিন কোথায় ছিলে? আমার খালি খালি লাগছিল। আমাদের নতুন বাড়িতে খুঁজছিলাম রে। পাওয়া গেছে? হ্যাঁ। যে দূরে নীল নীল পাহাড়, আকাশে পিট্টি মেলে দেখছে, তার পাশ দিয়ে নদীটি একে বেঁকে চলে গেছে। ঠিক ওই কান্তি তোমাদের নতুন বাড়ি। কার চিঠি? রামবিলাস বাবুর চিঠি। ম্যানেজার বাবু রিটায়ার করেছেন, আজ থেকে আমি ম্যানেজারই করব। অভিরাম, এই দেখো, তুমি খুব ভালো করে পাস করেছো। তোমার ভাই? আমি তো জানতাম তোমার একটা ছোট বোন ছাড়া আর কেউ নেই। ওকে আমি ছোটবেলায় কুড়িয়ে পেয়েছি। ও আমার ছোট ভাইয়ের মতো। ছি ছি, যার যেন না তাকে বাড়িতে থাকতে দিলে, তাতে কি হয়েছে? আরে জাতের জন্যই তো সমস্ত। আমার মা আজ সীতাকে দেখতে লোক আসছে, আমি শিগগিরই সীতার বিয়ে দিয়ে দিচ্ছি। আমি সীতাকে বিয়ে করতে চাই, সীতাও চায়। তুমি অন্যায় করছো দাদামণি।